হয়েছে আসামে 1200 কোটি টাকা খরচ করতে হয়েছে, সরকারের টাকা কোথা? আবার বাংলা ইনার্সি করবে বলে আমাদের মৃত্যুর পরে হবে, পরে 100 বছর পরে, এখন না। সেই জন্যেই সব মিল কারখানাগুলোকে বন্ধ করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন না? সাবধান, 2000 টাকার নোট বেশি জমিয়ে রাখবেন না। যেমন করে 1000 টাকার নোট বাতিল হয়েছে, সামনে আসছে দিন 2000 টাকার নোট বাতিল করবার আর উপায় নেই, দেউলিয়া হয়ে গেছে, আরো তো নেই আর কিছু। যে সময় ভারতবর্ষকে সোনার চিড়িয়া বলা হতো, এই হিন্দু মুসলমান জবাব দাও, সেটা কোন বাদশাহ যুগ ছিল? সোনার চিড়িয়া বলা হতো, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সম্বর্ধনা জানিয়ে জানাতে চাচ্ছি সত্য তথ্যটা। সারা পৃথিবীতে যত দৌলত ছিল তার অর্ধেক ছিল শুধু ভারতবর্ষে, আর বাকি অর্ধেকটা সারা পৃথিবীতে। তাহলে ভারতবর্ষটা কত উন্নত ছিল সে সময়? ভারতকে সারা বিশ্ব বলত সোনার চিড়িয়া। কোন বাদশাহ যুগ ছিল সেটা? সেটা ছিল বাদশাহ ঔরঙ্গজেবের সময়, হ্যাঁ কিনা? সেই বাদশাহ ঔরঙ্গজেব যিনি রাজকোষ থেকে একটা পয়সাও খেতেন না, টুপি সেলাই করে নিজের হাতে কোরআন শরীফ লিখে তার যে বিনিময়টা পেতেন তাতেই তিনি খেতেন। অথচ ইতিহাসে, মিথ্যা ইতিহাসে সেই ঔরঙ্গজেবকে অনেক কলঙ্কিত করা হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে যা অবস্থা হচ্ছে, আজ আমার কিছু হিন্দু সম্প্রদায়ের ভাই হয়তো বুঝতে পারছেন না যে গলার দড়িটা কেমন করে তাদের কাছে আগিয়ে আসছে। গলার দড়িটা কেমন করে তাদেরও গলার কাছে আগিয়ে আসছে, কিছু সনাতন ধর্মাবলম্বী বন্ধুরা হয়তো এখনো বুঝতে পারছেন না। আমি আশ্রমভাবে বলে দিচ্ছি, আপনাদের সঙ্গেও কম ধোকা দেওয়া হয়নি, অনেক ক্ষতি করা হয়েছে আপনাদের উপরেও। কয়েকদিন আগে যে ভারী বৃষ্টি হলো, একটা দুটো নয় 18টা মন্দির ভেঙে দরিয়ায় চলে গেছে, আর ওদিকে মসজিদ বানাবার পরিকল্পনা চলছে। আরে যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটার দিকেও দেখাতে উচিত। যে কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো বন্ধ, আর খোলার দরকার নেই, নতুন করে কারখানা খোলা, তার নাম বুকামাইকে। আমার ভাইরা, ওই কারখানার শ্রমিক শুধু মুসলিম নয়, বলকে হিন্দু বেশি। চলে যান আসামের দিকে দেখান, যদি মুসলমানদেরকে এনআরসির কবলে ফেলা হতো যে এনআরসির বাইরে যে মুসলমানদের নাম থাকবে তাদের বাংলাদেশে পাঠাবো, বেশ একদিক থেকে আমি এটা ভরসা দুবার জানাতাম যে মুসলমানদেরকে এনআরসির বাইরে ফেলে মুসলমানদের তাড়িয়ে দিই, আমরা দেখব, দেখব আমরা গিয়ে বাংলাদেশ কি করে, পাকিস্তান কি করে, আমরা মরে যাই এটা চাই, নাকি নিরীহ মানুষগুলোর মদত করে, একটা সুযোগ ছিল। কিন্তু এনআরসির কবলে, এনআরসির বাইরে পড়বে তো বেশি হিন্দু, কারণ বাংলাদেশ থেকে বহু হিন্দু এসেছে বামফ্রন্টের জামানায় জ্যোতি বসু মহাশয়ের আহ্বানে, বহু হিন্দু বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছে, কিন্তু বাংলাদেশ নামক একটা স্বাধীন ইসলামী দেশ ছেড়ে কোন মুসলমান ভারতে আসেনি। যদিও কিছু এসে থাকে তারা ব্যবসার জন্য, এখানে নাগরিক হওয়ার জন্য নয়, এসেছিল চলে গেছে, অথবা এখনো যারা আছে চলেই যাবে, কিন্তু হিন্দু ভাই বহু এসেছে বাংলাদেশ থেকে এই দেশে। তাহলে 70 সালের আগের তথ্য যদি দিতে হয় তারা কোথায় পাবে? তাহলে এনআরসির কবলে কারা পড়বে, কারা পড়বে এনআরসির কবলে? আমার ভাইয়েরা বন্ধুরা, শোনন, আসামে গেলাম, আমি গেলাম নিজে, যেখানে ডিটেনশন ক্যাম্প, অনেক কষ্টে একটা মানুষের সঙ্গে আলাপ করলাম, চোখের পানি ছড়াতে ছড়াতে তিনি বলছেন, তিনি কি মুসলমান? না, তিনি মুসলমান নন, তিনি একজন বাঙালি হিন্দু। তার ছবি পেপারে ছাপা হয়েছিল, আপনারা অনেকেই দেখেছেন, তার মনের কথাটা কিন্তু পেপারে লিখল না, কাগজে নেই লিখুক, মগজে আছে, আপনাদের মগজে ঢুকিয়ে দিচ্ছে, শুনুন তিনি কি বলছেন। যারে বিশ্বাস কর,
করে আমার সর্বনাশ। যারে আপনারা সুবহান আল্লাহ বলেন নি, দেখুন কুকুর আওয়াজ দিচ্ছে, জোরে চিৎকার করো, যারে বিশ্বাস করে আমার সর্বনাশ, যারে বিশ্বাস করে আমার সর্বনাশ, যারে বিশ্বাস করে আমার সর্বনাশ। আচ্ছে দিনের টোপে, আচ্ছে দিনের টোপে ভাবিনি আছে এমন হতাশ, আচ্ছে দিনের টোপে জানতাম না আছে হতাশ। যারে বিশ্বাস করে আমার সর্বনাশ, যারে বিশ্বাস করে আমার সর্বনাশ। আচ্ছে দিনের টোপে ভাবিনি আছে হতাশ, আচ্ছে দিনের টোপে ভাবিনি আছে হতাশ। গো যারে বিশ্বাস করে আমার সর্বনাশ, যারে বিশ্বাস করে আমার সর্বনাশ। আমি তখন বললাম, বাবাজি আপনার তো শিকল সুরত থেকে মনে হচ্ছে আপনি খুব বড় লোক ছিলেন, খুব ধনী লোক ছিলেন। তখন সে রুমাল নেই, যে রুমাল দিয়ে চোখের অশ্রু মুছবে, নিজের এই নোংরা হাতের আঙুল দিয়ে দিয়েই অশ্রু মুছতে মুছতে বলছে, কি বলছে, নোটবন্দি সেরেছে দোকান বাজার, নোটবন্দি সেরেছে কাজ কারবার, জিএসটি মেরেছে দোকান বাজার। পরিকল্পনা মাফিক কিভাবে ধনীকে নিঃস্ব করা হয়েছে, নোটবন্দি সেরেছে কাজ কারবার, জিএসটি মেরেছে দোকান বাজার, শুনে 15 লাখের অঙ্গীকার, দিনের পর দিন করেছি ইন্তজার, শুনে 15 লাখের অঙ্গীকার, দিনের পর দিন করেছি ইন্তজার। যখন শুনলাম গ্যাসের ভর্তুকি তুলে দিয়েছে, গ্যাসের দাম বেড়ে গেছে, বউ বলছে আর টাকা নেই কি করবে, তখন বউকে বোঝালাম বাচ্চারা খাবে কি, তাই সোনা দানা বেচে কিনে এসেছি রান্নার গ্যাস, সোনা দানা বেচে কিনে এনেছি রান্নার গ্যাস। ও যারে বিশ্বাস করে আমার সর্বনাশ, যারে বিশ্বাস করে আমার সর্বনাশ। আচ্ছে দিনের টোপে ভাবিনি আছে হতাশ, আচ্ছে দিনের টোপে ভাবিনি আছে হতাশ। যারে বিশ্বাস করে আমার সর্বনাশ, যারে বিশ্বাস করে আমার সর্বনাশ। তখন বললাম, আপনি তো নিজেরই ভুলে নিজেই ঠকেছেন মনে হচ্ছে, ঘরটা কাকে দিয়েছিলেন কাকু? তখন তিনি কি বলছেন জানেন, শোনো, আচ্ছে দিন আসবে বিজেপি এলে বোতাম টিপেছি তাই পদ্ম ফুলে, চিন্তা রবে না এনআরসি হলে, চিন্তা রবে না এনআরসি হলে, দেখিনি নেতাদের মুখোশ খুলে, ডিফেনশন ক্যাম্পে জানতাম না করতে হবে বাস, ডিফেনশন ক্যাম্পে জানতাম না করতে হবে বাস, হায় 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 হায়। যারে বিশ্বাস করে আমার সর্বনাশ, যারে বিশ্বাস করে আমার সর্বনাশ। শেষ কথা,
শুনবেন, কারণ কালকে আবার আছে প্রোগ্রাম না। আমি যদি এই মর্মে যে বলতে ধরেছি, যদি এখন বলতে চাই অনেক বলতে পারবো, অনেক এক কোচা খানে গুলিকে এনেছি বন্ধু, কিন্তু কালকেই যে আবার আপনাদের এখানে প্রোগ্রাম রয়েছে, তাই আমি চাইবো না আরো জাগিয়ে আপনাদের কষ্ট দিতে। আমি জিজ্ঞাসা করলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার কি আধার কার্ড ছিল? হ্যাঁ। তবু আপনাকে, আচ্ছা আপনার প্যান কার্ড ছিল? হ্যাঁ হ্যাঁ। তবু আপনাকে এখানে, আচ্ছা আপনার আইডেন্টি কার্ড ছিল? হ্যাঁ অবশ্যই ছিল। তাহলে তাহলে আপনি এখানে কেন? তখন সে কি বলছে শুনুন, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড ছিল, দেখতে চেয়ে সবই ওই জ্বালিয়ে দিল, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড ছিল, দেখতে চেয়ে সবই ওই জ্বালিয়ে দিল। আমি বললাম কেন বলুন তো? বলে একটা নাই, আমি বাঙালি, আমি বাংলায় কথা বলছিলাম, আরে একটা আবার অন্যায়, আমি জানতাম না যে ওরা বাংলার বিরোধী বলে, তাহলে খোঁচা খোঁচা ভাষায় হিন্দি বলারও চেষ্টা করতাম। বলে না, আরো কিছু অবস্থা। আচ্ছা আপনার আগের তথ্যগুলো দিয়েছিলেন? তখন তিনি বলছেন, না 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 না, হারিয়ে ফেলেছি সত্তরের তত্ত্ব, হারিয়ে ফেলেছি সত্তরের লাখের নাই নাগরিকত্ব, হারিয়ে ফেলেছি একান্নার তত্ত্ব, 19 লাখের নাই নাগরিকত্ব। তখন আরেকজন তাড়াতাড়ি তাকে টেনে নিচ্ছে, এই পুলিশ তাড়াতাড়ি সরে আয় ভেতরে আয়। তখন বলতে বলতে যাচ্ছে, বিচার পাবো না, বিচার পাবো না, জানি ভাগ্যের পরিহাস, বিচার পাবো না, জানি ভাগ্যের পরিহাস, যারে বিশ্বাস করে আমার সর্বনাশ, যারে বিশ্বাস করে আমার সর্বনাশ, আছে দিনের টোপে ভাবিনি আছে হতাশ, যার বিশ্বাস করে আমার সর্বনাশ, যার বিশ্বাস করে আমার সর্বনাশ। এরপরে আমি জিজ্ঞাসা করবো আমার হিন্দু ভাইদেরকে, বলুন বলুন, মুসলমান থাকাকালীন কিরকম হিন্দুদের ক্ষতি হচ্ছে বা হবে মনে হচ্ছে? কিন্তু মুসলমান না থাকলে হিন্দুদেরও থাকার যাই ভারতবর্ষে হবে না বন্ধু। কথাটা আবারও বলছি, মুসলমান না থাকলে হিন্দুদেরও থাকতে ভারতে দেবে না। আগেও বলেছি আবারও বলছি, ইস বাত করে কর কিয়া যায় আর উস লোক তক পৌঁছা যায়, জিন লোগোনে ইস রাজ কো রাজ রখনে চাহতে হ্যায়, কারণ মুসলমান আছে বলে হিন্দু মুসলমানের ঐক্য মজবুত আছে। মুসলমান ভোট দেয়, হিন্দু ভোট দেয়, তাই ভারতের এই পশ্চিম বাংলার সরকার মজবুত আছে। কিন্তু যেদিন মুসলমান ভোট দেবে না, বামফ্রন্টকে পরিবর্তন করিয়ে দিয়েছে, পেছন ব্যাক করে দিয়েছে মুসলমান, আগামী দিনে যদি মুসলমানের সঙ্গে গদ্দারি করে সেদিনে সে সরকারও ব্যাক হয়ে যাবে। কারণ মুসলমান ন্যায় নীতি পরায়ণ বেঁধে দিতে চায়, যে সরকার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উভয়কে সমান চোখে দেখবে, উভয়কে সমাধিকার দেবে, সেই সরকারকে মুসলমান মেনে নেবে ইনশাআল্লাহ, হ্যাঁ কি না? শুধু মুসলমানকে দিক এটা মুসলমান চায় না, মুসলমানের ইমাম ভাতা দেওয়া হচ্ছে ওয়াকফ বোর্ড থেকে, আর হিন্দু ভাইদেরকে পুরোহিতদেরকে যে বেতন দেওয়া হচ্ছে এটা সরকার থেকে, কোন মুসলমানের কোন দিনের জন্য আপত্তি নেই। মুসলমানদের তীর্থস্থানের পেছনে স্টেশন নাই বানাক, লাইট নাই দিক, মুসলমানের আন্দোলন নেই, সে জায়গায় বকখালিকে সুন্দর করা হয়েছে, সে জায়গায় দক্ষিণেশ্বরের মন্দিরকে বিশ্বের শ্রেষ্ঠ মন্দিরের
চত্বর বলে প্রমাণিত করতে বহু টাকা ঢেলে দেওয়া হচ্ছে, কোন মুসলমানের কোন আপত্তি নেই। আজ পর্যন্ত ভারতের মাটি সাক্ষী দিচ্ছে, যত মসজিদ আছে কারণ না কারণ দলিল জায়গায়, কিন্তু লক্ষ লক্ষ মন্দির পাবেন যেগুলো সরকারি জায়গায়, দলিল জায়গায় নয়, তবু মুসলমানদের কোন আপত্তি নেই, কোন আন্দোলন নেই। সে মুসলমান হিন্দুদের উপরে রাজ করতে চাইছে, সে মুসলমান হিন্দু তারাও এটা মনে স্বপ্নে ভাবছে, সে সে মুসলমান কি চায় না হিন্দুরা আমার বন্ধু হিন্দুদের সাথে সঙ্গে নিয়ে চলব। এটা মুসলমানদের দুর্বলতা যদি কেউ মনে করে যে ওদের উপায় নেই বলে হিন্দুদের সঙ্গে চলছে, সেটা তার বোকামি। কারণ মুসলমান যদি এখনো একটা হংকার দেয় দশটা মুসলমান মরলেও বিশটা অমুসলমানকে মারবে। আমরা চাই না সে মারামারি, আমরা চাই না সে অশান্তি, আমরা চাই যেভাবে বাপ ঠাকুর দাদা থেকে শান্তির বাতাবরণে হিন্দু মুসলমান একসঙ্গে জমিতে রুইত, একসঙ্গে এসে জমিদারের কাছে টাকার লাইনে বসে টাকা নিত, একসঙ্গে দোকানে বসে চা খেত আজও খাচ্ছে। আজ আমরা সেই দৃশ্য দেখতে দেখতে যেন মরতে পারি, চিরদিন আমরা এই দৃশ্যকে কায়েম থাক, এটার পিছনে আমরা শ্লোগান দিতে চাই। আমরা আলাদাভাবে মুসলিম রাষ্ট্র করতে চাই না, আদের যারা হিন্দু রাষ্ট্র করতে তৎপর এটা করতে তো কোনোদিন পারবেই না, বলকে হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধ পাতিয়ে কিছু মুসলমান এবং হিন্দুকে রক্তক্ষরণ করাবে, কিছু শেষ করে দেবে, এই হলো তাদের পরিকল্পনা। তাই আমার জনগণকে বলবো হাত জোর করে নাম্বার আগে, ওগো মুসলমান ভাই, ওগো হিন্দু ভাই, যদি কোনো হিন্দু ভাই ভুল বোঝে আপনি মুসলমান ভাই তাকে ঠিকটা বোঝান। আজ সে ভুল বুঝবে, কাল সে একদিন ঠিক বুঝবেই বুঝবে। আসামের বুকে হিন্দুরা ভালো করেই বুঝেছে যে হ্যাঁ আসল সরকার কি করতে চেয়েছিল, বাংলার হিন্দু ভাইয়েরাও বুঝতে পারবে, তারা ভুল করবে, আমরা জাতির ইমাম, আমাদের ঠিক করে নিতে হবে। কারণ ইমামের যদি ভুল হয় মুক্তাদির নামাজ হয় না, মুক্তাদির যদি নামাজে ভুল হয় ইমামের নামাজের কোনো অসুবিধা হয় না। অতএব যারা ভুল করবে তাদেরকে আমরা ঠিক করিয়ে নেব, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের কোরআন বলেছে তুমি যে দেশে বসবাস করো সেই দেশের সাথে প্রেম মায়ার বন্ধনে নিজেকে বেঁধে রাখো, পবিত্র কোরআন বলেছে। আমার নবী বলেছেন যদিও রাস্তার ডান দিক থেকে চলা সুন্নাত, কিন্তু যে দেশের নিয়মের বিপরীতটা থাকবে সেটা মেনে নিয়ে তোমরা চলবে, আমি বুঝবো যে আমার সুন্নাত কায়েম করেছই। এত সুন্দর হাদিস, এত সুন্দর কোরআন যখন আমাদের কাছে, আমরা ভেঙে পড়বো কেন বন্ধু? আসল যে হিন্দুরা আমাদের ভুল বুঝছে, আমরা তাদের সাথে বন্ধুত্ব কায়েম করে ঠিকটা বোঝানোর চেষ্টা করি। এতদিন যাবত হিন্দুর এত কষ্ট হয় না, হিন্দু মুসলমানের পাটওয়ারাই ফেলে হিন্দুদের যে কষ্ট দেওয়া হচ্ছে, কথাটা আরেকবার বলছি, এতদিন যাবত হিন্দু ভাইয়েরা এত কষ্ট পায় না ভারতের, এখন মুসলিম তারাও হিন্দু রাষ্ট্র বানাও এই যে ফুঁকো আওয়াজ দিয়ে যে সরকার এত ভোট পেয়ে বেঙ্গলিটা পেয়েছে, উচ্চস্থান পেয়েছে, তার কালে নাম এর জন্য নিচ্ছি না, কারণ আমিও আইনের চালে বসে আছি, নাম নিতে হবে না, আপনারা বুঝতেই পারছেন। আরো অনেক মানুষ আছে যাদের নাম নিতে হবে না, অনেক সাধু সন্ন্যাস আছে যাদের নাম নিতে হবে না। সারা বিশ্বের চিকিৎসা করতে যিনি তৎপর, সারা ভারতবর্ষের চিকিৎসা করায় যিনি লড়াকু একজন চিকিৎসক বলে বিবেচিত, সে যদি প্রকৃতপক্ষেই ভালো একটা চিকিৎসক হতো তাহলে তার নিজের চোখটার চিকিৎসা আগে করতে পারত। আমি নাম নাই নিলাম, আপনি তো বুঝেই নেবেন হয়তো বাবা রামদেবের কথা বলছে। নাম নিতে হবে না এমন জানবেন, আজ বলছে মুসলমানকে বিদেশি, আমি নাম নেব না, না নিলেও আপনি বুঝতে পারবেন যে বলছে সে নিজেই পাকিস্তানি, আমি নাম নিলে বুঝে ফেলবে এলকে আকবরের কথা বলছে, নাম নাই বা নিলাম। আমার ভাইয়েরা বন্ধুরা আপনারা অনেক হুঁশিয়ার, অনেক চালাক আছেন, কোনো অসুবিধা নেই বন্ধু, আমি নাম না নিলাম, কিছু পাইনি, রিসার্চ করে বৈজ্ঞানিক হতে চেয়েছে, আর কোনো কিছু দিয়ে বিজ্ঞান ফেলে আবিষ্কার করে করতে সক্ষম নয়, তাই গোয়ালায় যার জীবন, গোয়ালা সম্পর্কে ভালো জানে, সে গরুর পেচ্ছাবকে বলছে এটা খেলে ক্যান্সার ভালো হবে, তুমি একটা দুই বেশি করে খা, তোরা মুখ খা আমরা দুধ খাই, তারপরে বলছে এ মুশকিল হয়ে গেল, তখন বলছে না না দুধে সোনা আছে। একটা লোক আপনারা ফেসবুকে দেখেছেন হয়তো, ছটা গরু নিয়ে একদম পুরো চলে গেছে থানায়, থানায় চলে গিয়ে বিডিও অফিসে গেছে, বিডিও অফিসে গিয়ে বলছে আমার এই গরুগুলো দুধে সোনা আছে, আমাকে গরু নেওয়া হোক আর সোনা দেওয়া হোক, গোল্ড লোন,
আমি বড় নেব, তা শোনাও তো দিলাম যে এটা দূরে শোনা আছে, গোল্ড লোন পেতে চাই, দেখেন আমাকে দাবি তার মুশকিল হয়ে গেছে এই কথাও বলে, যেটাই বলবে সেটাতেই মুশকিল, যেটাই বলবে সেটাতেই মুশকিল। ও আমার হিন্দু মায়ের সন্তানরা, আপনারা একবারও কি জিজ্ঞাসা করবেন না যে গরু যেমন আমাদের দেবতা, এরা খেলে কষ্ট পায় আমরা, ঠিক আছে বন্ধু? তাহলে তাহলে ইঁদুর মরার কলগুলো আগে বন্ধ করা উচিত, ইঁদুর ধরে যে সন্তানরা তাদেরকে জেলে পোরা উচিত, কারণ ইঁদুরটাও তো গণেশের বাহন, সেটা কেন খাবে বন্ধু? ওটাও বাতিল করা হোক। আচ্ছা যারা সে পুরেরা এই যে সে পুরেরা এরা সাপ ধরে খায় সব, কেন সাপ ধরতে দেব? এই হিন্দু এসো, আমিও এক হিন্দু, দুজনে মিলে ওই সেপুরেকে গিয়ে ধ্বংস করি, কারণ সাপ সাপ তো দেবতা ভোলে বাবার কণ্ঠমালা হলো সাপ, সেই সাপকে মারতে দেব কেন? শুধু তাই নয়, এসো এসো আমরা বানর মারা বন্ধ করি, বানরকে খেলানো বন্ধ করি, কারণ বানর তো যাত্রার ব্যাপার নয়, হনুমানজির অবতার হলো বানর, তাহলে সেই বানরকে কেন আমরা এত উপহাস করবো, এত অবহেলা করবো কেন? তাদের জন্য আলাদা বিরিয়ানি খাবার ব্যবস্থা করবো না কেন? আমার ভাইয়েরা বন্ধুরা, গরু যদি হলো মা, তো তুমি খাচ্ছ থালিতে আর মা খাচ্ছে নালিতে, কেন মাকে সাথে করে নিয়ে বিরিয়ানি খাও, কোপ্তা কাবাব খাও, এ কেমন মা? তুমি তোমার যে মায়ের পেট থেকে এসেছো সেই মাকে কি নালিতে ছেড়ে দিয়েছো? তাহলে এ যদি সেই পরিমাণ মা হয়, এতে কেন সেখানে ছাড়বো? হিন্দু ভাই প্রশ্ন করবে কবে বন্ধু? আচ্ছা আবার আসি, আপনার এই যে শুকর, শুকর খেতে লজ্জা করে না? কারণ গরুও যেমন ভগবানের বাহন, তেমন শুকরও ঘরে ভগবানের বাহন, ভুলে যাবেন না শুকর হচ্ছে বিষ্ণুর অবতার। এগুলো আমি আমার মন গড়া বলছি না, ধর্ম যারা প্রচার করে, ধর্ম যাজকদের জিজ্ঞাসা করে জেনে নেন, ইঁদুর কার বাহন, শুকর কার বাহন, সাপ কার গলার হার, বানর কার বাহন, একটু বুঝে নেন, সুঝে নেন, শুনে নেন, শিখে নেন, তারপর আসল গরুর কথা চলবেন। নেক্সট কথা হলো, গরু যে হিন্দুদের দেবতা, গরু যে মা ভগবতী, গরুর সম্পর্কে আমার হিন্দু ভাইয়ের কোন পুস্তকে লেখা আছে? সনাতন ধর্মে গরুকে মা ভগবতী বলে আখ্যায়িত করা হয়েছে কোন ধর্ম পুস্তকে? ওই পুস্তকের নাম একটু আমি জানতে চাই। গরু যদি ভগবানের ভগবতী হলো, ভগবানের বিবি হলো, তাহলে ভগবান স্বয়ং রামচন্দ্র যাকে বলা হয়, সে কি করে গরুর মাংস খেত? তাহলে তো তার বড় অন্যায় হয়েছে, ভগবানকে কেটে কুচিয়ে খাওয়া, ভগবতীকে খাওয়া, তাহলে তো তার বড় অন্যায় বলে প্রমাণিত হবে বন্ধু। এই গোজামিলি কতদিন চলবে? আসল স্বচ্ছ ধার্মিক হয়ে যান, তাহলে আপনার হিন্দুত্ব আপনাকে স্বর্গ দেখাবে। আসল আসি সচ্চা মুসলমান হয়ে যায়, তাহলে আমাদের এই ধর্ম আমাদের জান্নাতের পথ দেখাবে। অহেতুক নিজেদের দুনিয়াতে দু চার দিনের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে ভয়ে ভয়ে দ্বন্দ্ব করে আমরা তৃতীয় নাস্তিকের মন ভরাবো না, এই সংকল্প নিয়ে আমরা এখান থেকে আজ বিদায় নেব। আমার ভাইয়েরা বন্ধুরা, অনেক কথা বললো, আসলে আমরা একটু সালাতে সালাম করে নিই। ইয়া নবী সালাম।